তো হ্যালো চলে চলেছে একটা নতুন ভিডিওতে তো আজকে আমরা যে ভিডিও নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কীভাবে তোমরা ফোনপেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবে নতুনভাবে আর যাদের তোমাদের সমস্যা হচ্ছে নো অ্যাকাউন্ট ফান্ড এটারও কিন্তু সমস্যা আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে নো অ্যাকাউন্ট ফান্ডের মানে হচ্ছে তোমরা যদি সঠিকভাবে হয়তো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করছো না তো এটা কিন্তু খুব সহজভাবে তোমরা করতে পারবে তো আমি তোমাদেরকে পুরো কিন্তু এই ভিডিওতে দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদেরকে বলে দেবো দেখো এটা করার জন্য সর্বপ্রথম উপর সাইডে ক্লিক করবে ক্লিক করার পর নিজে দেখতে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে একটি অপশন এসেছে তো ব্যাঙ্কের উপরে ক্লিক করবে এবার নিচে দেখছো চলে এসেছে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এর উপরে ক্লিক করবে ক্লিক করে দেখতে পাচ্ছ আমার কিন্তু মোবাইল নাম্বার যেটা সাথে রেজিস্টার থাকবে সেটাতে হবে তো আমি দেখো তোমাদেরকে একটা ট্রাই করে দেখিয়ে দিচ্ছি আমি মানে ফাইনালি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের উপরে ক্লিক করলাম দেখতে পাচ্ছো আমার এখানে নো ফাউন্ড দেখাবে নো অ্যাকাউন্ট ফাউন্ড মানে হচ্ছে কি আমার ওই নাম্বারের সাথে কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নাই আর যেহেতু কিন্তু ওই নাম্বারে আমার কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা নাই তো আমার যেই নম্বরে কিন্তু খোলা থাকবে সেটাতে কিন্তু হবে তোমাদেরকে এটা কিন্তু মনে রাখতে হবে আর এটা তো যদি তোমাদের না হচ্ছে দেখতে পাচ্ছ ওই নম্বরের সাথে লিঙ্ক আছে কিন্তু প্রবলেম হচ্ছে তো তোমরা সবাই কিন্তু আনইনস্টল ডিলিট করে মানে ফোনপেটাকে ডিলিট করে আবার নতুন করতে পারো দেখতে পাচ্ছো আমি এখন স্টেট ব্যাঙ্কের উপরে ক্লিক করে দেখছি দেখো স্টেট ব্যাঙ্কের উপরে ক্লিক করছি ফাইনালি আমার কিন্তু সেকেন্ডের মধ্যে স্টেট ব্যাঙ্কের উপরে হয়ে গেলো তোমাদের কিন্তু যেটা ব্যাঙ্কের সাথে লিঙ্ক থাকবে সেটাতে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো তোমাৰ যদি ভিডিঅ'টা একটুকু ভাল লাগে থাকে তোমালোকে যদি খুব সহজে দেখামো ভিডিঅ'টো লাইক কৰো শেয়াৰ কৰো ছাবস্ক্ৰাই কৰো আৰু নেক্সট পৰৱৰ্তী ভিডিঅ' পোৱাৰ কিন্তু সবাই এই চেনেলটো অৱশ্যে ফ'ল' কৰি ৰাখক থেংক ইউ